2015 সালে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন ছিটমহলের বাসিন্দারা। এবার ছিল তাদের প্রথম পঞ্চায়েত ভোট। কিন্তু গণতন্ত্রের উৎসবে তারা কি নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরেছেন? কোচবিহারের ছিটমহল, এই ছিটমহলের বাসিন্দাদের পঞ্চায়েত ভোটে প্রথম গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কতটা ভোট দিতে পারলেন তারা, সেটা খুঁজতেই আমরা ক্যামেরা কাঁধে বেরিয়ে পড়েছিলাম ছিটমহলে। ভোটাধিকার পাওয়ার পর প্রথম পঞ্চায়েত ভোট, ছিটমহলের বাসিন্দাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে তারা যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তা শুনে চমকে উঠতে হয়। খালে তীর দিছি, কয় তোমার ভোট হয়ে গেছে, তোমরা যাও। তারপর তো ওই জোরে সিল মেরে কালি ভরে দিলে। কালকে ভোট দিবার গেলাম, স্লিপ নিলাম, স্লিপ নিয়ে ঘরে ঢুকলাম। ঘরে ঢোকার পর নগি কালি ভরাইলো, টিপ দিলাম, টিপের পরে গেলে তোমার ভোট হয়ে গেছে, যাও। আঙ্গুলে ছাপ মারা মানে হয়ে গেল ভোট, এমনটাই এখানকার মানুষের দাবি। কিন্তু একজন কেউ কি পাওয়া যাবে না যিনি নিজের ভোট নিজে দিয়েছেন? আমরা আরও একটু চেষ্টা করে দেখতে পারি। ভোটের নামে এখানে ভোটারদের সঙ্গে কার্যত প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। ভোট দিতে বেরেছি, কাউ সরবিন দিছি, যাবো ঘুরে, তা শুনি যে ভোট দিতে লাগে না, একজনে ভোট অন্যজন দিলেও হয়ে যায়। তা আমার ভোটটা অন্যজনে দিছে, আমার স্বামী দিছে। ও ভোট দেওয়া না দেয় কি সমান, কেন আমরা তো নিজেরা দেই নি ভোট। আমাদের কাছ থেকে একটা খালি টিপ নিল, শেষ, ভোট দেওয়া শেষ, হ্যাঁ শেষ হয়ে গেল। ওরা বলছে যাও আমরা দিয়ে দিই। পর্যবেক্ষকদের একাংশের মতে সীমান্ত লাগোয়া ছিটমহলের বাসিন্দাদের উপর বিজেপির প্রভাব বরাবরই বেশি, সেজন্যই কি তাদের ভোটে বাধা দেওয়া হয়েছে? তৃণমূল অবশ্য এমনটা মানতে নারাজ। ছিটমহলের কথা যেটা তুমি বলছো, সম্ভবত 75 কোটির কথা বলছো, সেখানে ভোট হয়েছে এবং নির্বিঘ্নে ভোট হয়েছে। কাজেই যারা এই ধরনের অভিযোগ করছে খানিকটা মানে তাদের এই তোমাদের ইয়েতে আসবার জন্য, মিডিয়ার সামনে আসবার জন্য কেউ হয়তো সাজিয়ে গুছিয়ে বলে দিয়েছে, সেটাকে বোঝাচ্ছে। অন্যদিকে ভোট দিয়েও ভোট দেবার তুষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি গড়বেতা 2 নম্বর ব্লকের বহু ভোটারের। কোথাও ব্যালট বাক্স জ্বালিয়ে দেওয়া হয়েছে, কোথাও তা জলে ফেলে দেওয়া হয়েছে। না ভোট দিতে পারিনি, ভোট দিতে এসেছি, হঠাৎ ওরা পেছন দিক থেকে বিজেপির লোক, ওরা হঠাৎ পেছন দিকে এসে হামলা করেছে, 7-8টা মোটরসাইকেল নিয়ে এসে আমাদের কিছু লোককে মেরেছে এবং ব্যালট বাক্স পুড়ি দিয়েছে। ব্যালট বাক্স প্যান্ডেল দিয়ে পুড়ি দিল, অনেকে বলছেন যে ভোটে সাধারণ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয় তা কি আদৌ গণতন্ত্রের উৎসব নাকি ভোটের নামে প্রহসন? উজ্জ্বল মুখোপাধ্যায় ও আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ।